তো বন্ধুরা, এটা হচ্ছে একটা এমআই সেট শমি। তো এটা আইএমইআই প্রবলেম। তো প্রথমে আমরা আইএমইআইটা চেক দিব এবং এটা আমরা চিমেরা টুলের মাধ্যমে আজকে এটা ফিক্স করব। তো বন্ধুরা দেখেন, এটা আইএমইআই 00, সবগুলাই 00 আছে। তো বন্ধুরা এটা একদম আইএমইআইটা দেখেন 00 আছে, টোটালি 00। তো এই আইএমইআইটাকে আমরা চিমেরা টুলের মাধ্যমে আজকে ফিক্স করব। তো এটা দুইটা সিম আমরা জানি, এটা সিম দুইটা। তো এটা ফিক্স করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা আইএমইআই প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য আমাদেরকে অ্যাবাউট ফোনে যাইতে হবে। অ্যাবাউট ফোনে যাওয়ার পর স্ট্যাটাসে যাইতে হবে। স্ট্যাটাসে যাওয়ার পর এই জায়গায় আইএমইআই ইনফরমেশন আছে, এই আইএমইআই ইনফরমেশনে যাইতে হবে। তো বন্ধুরা দেখেন, এই জায়গায় সিম স্লট 1 এবং হচ্ছে স্লট 2 দুটোটাই আইএমইআই একদম 00, সবগুলাই 00 আছে। তো এটাকে আমরা আজকে ফিক্স করব চিমেরা টুলের মাধ্যমে। তো এটা করার জন্য আমাদেরকে কম্পিউটারে যাওয়ার আগে মোবাইলে একটু কাজ করে নিতে হবে। আমাদেরকে এমআই ইউআই ভার্সনে 7 বার ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদেরকে অ্যাডোবি মোডটা অন করে নিতে হবে। তো অ্যাডোবি মোডটা অন করার জন্য আমাদের ডেভেলপার্স যে অপশন আছে এটাতে যাওয়ার পর আমাদের ইউএসবি ডিভাইজিং যে মোড আছে এটাকে অন করে দিব। তাহলে আমাদের মোবাইলটা অ্যাডোবি মোডে চলে গেল। যাওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই, আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিব আমাদের মোবাইলটা অ্যাডোবি মোড অবস্থায়। কানেক্ট করার পরে আমরা পিসিতে চলে যাব। তো পিসিতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের চিমেরা টুলটা অন করব। প্রথমে আমরা যে কাজটা করব আমাদের চিমেরা টুলটা অন করব। তো এটা হচ্ছে আমাদের চিমেরা টুল। তো মোবাইলটা কানেক্ট করার সাথে সাথে এই জায়গায় দেখেন মোবাইলটা কানেক্টিং হচ্ছে একদম টোটালি। এখন আমাদের মোবাইলটা কানেক্ট হয়ে গেছে। তো এটা কানেক্ট হওয়ার পরে তেমন কোনো কাজ নাই, যে কাজটা করণীয় সেটা হচ্ছে টোটালি অ্যাডভান্স মোডে চলে যেতে হবে। তো অ্যাডভান্স মোডে যাওয়ার পর তো আমাদের কানেক্টিংয়ে একটু প্রবলেম হয়েছে এই জায়গায়। আমরা কানেক্টিং করার জন্য আবার ইউএসবিটাকে মোবাইলে খুলে আমরা আবার কানেক্ট করবো এই জায়গায়। তো দেখেন আমাদের প্রপার কানেক্টটা হয়ে গেছে, এখন আমাদের মোবাইলটা একদম প্রপার কানেক্ট হয়ে গেছে। এই জায়গায় দেখা যাচ্ছে শমি HM নোট 1W MTK। তো এই জায়গায় আমাদের যে করণীয় সেটা হচ্ছে এই জায়গায় আমাদের অ্যাডভান্স ইনফো দেখাচ্ছে, অ্যাডভান্স দেখাচ্ছে, গেট ইনফো দেখাচ্ছে, তারপর ডাইরেক্ট আনলক এবং আইএমইআই রিপেয়ার। তো আমরা এই জায়গায় ডাইরেক্ট চলে যাব হচ্ছে আইএমইআই রিপেয়ারে চলে যাব। যাওয়ার পর আমরা এই জায়গায় অপশন পাব, আইএমইআই রিপেয়ারে দুইটা অপশন পাবো এবং এই দুটোটাকে আমরা ক্লিক করবো। এবারে আনক্লিক থাকলে ক্লিক করবো। ক্লিক করার পরে এই জায়গায় আমরা আইএমইআই বসাবো। তো আইএমইআই বসানোর জন্য আমার এই জায়গায় মোবাইলের ব্যাকপার্টের পিছনে যে আইএমইআইটা আছে ওটা হচ্ছে লিগেল আইএমইআই, ওই আইএমইআইটাকে কপি করবো। তো ওয়ানটা ওয়ানে কপি করে এই জায়গায় পেস্ট করে দিব। আমি লিখে রাখছি আগেই যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তো এই জায়গায় আইএমইআইটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এখন যে কাজটা করব যা শুধু স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। আমরা শুধু স্টার্ট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় ওয়েটিং ফোন দেখাবে। ওয়েটিং এর পর এই জায়গায় কানেক্ট নিয়ে নিবে এবং এই জায়গায় জিজ্ঞেস করতেছে আর ইউ শিওর ওয়ান টু কন্টিনিউ, মানে আপনি যদি আইএমইআই রিপেয়ার করার জন্য প্রস্তুত থাকেন সেক্ষেত্রে ওকে দিয়ে দিবেন। তো এই জায়গায় সার্চিং ফর ম্যানুফ্যাকচারাল পোর্ট, মোবাইলটা এখন অ্যাডোবি মোড থেকে ম্যানুফ্যাকচারাল মোডে চলে যাবে, এই জন্য মোবাইলটা একটা রিবুট নেবে। নেওয়ার পরে
ম্যানুফ্যাকচারার পোর্ট যখন পাওয়া যাবে কম পোর্টটা পিলোডার, তখন নিউ আইএমইআইটা রাইডিং হওয়া শুরু হয়ে যাবে। তো এই জায়গায় দেখেন ওল্ড যে অরিজিনাল আইএমইআই 00 একদম সবগুলোই 00, আর নিউ আইএমইআই আমি যেটা বসাইছি ওইটা রিপেয়ার হয়ে গেছে। আর এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা সেটা বলে রাখা ভালো যে আইএমইআই যখন আপনারা রিপেয়ার করবেন বা আমাদের জিএসএম সেক্টরে যে ভাইয়েরা আইএমইআই রিপেয়ার করবে, তখন অবশ্যই ইনলিগ্যাল কাজটা করবেন না, অবৈধ কাজটা করবেন না। আপনারা মোবাইলের পিছনে যে আইএমইআইটা লেখা থাকবে কোম্পানির অফিসিয়াল, সেই আইএমইআইটাই রিপেয়ার করবেন, অন্য কোনো আইএমইআই রিপেয়ার করা এটা ইনলিগ্যাল, অবৈধ। তো অবৈধ কাজ থেকে বিরত থাকাই ভালো। আর যে আইএমইআইটা অফিসিয়াল কোম্পানি দিয়ে দিছে ওইটা রিপেয়ার করা এটা বৈধ। তো যাই হোক, মোবাইলটা চালু হওয়ার জন্য একটু সময় নিবে, খুব ইজিভাবেই আইএমইআইটা রিপেয়ার করতে পারবেন। আপনারা সোমি সেটের অনেক মডেল সাপোর্ট আছে চিমেরা টুলে। তো আমাদের মোবাইল এখন টোটালি অন হয়ে গেছে। তো এরপর যে আমরা চেক দিব আমাদের আইএমইআইটা, চেক দেওয়ার জন্য আমাদের ডায়াল অপশনে যাইতে হবে। ডায়াল অপশনে যাওয়ার পর আমরা এই জায়গায় টাইপ করব *#06#। তো এই জায়গায় আমাদের নতুন আইএমইআইটা দেখাইতেছে, কিন্তু এই জায়গায় একটা আইএমইআই দেখাইতেছে। তো এই জন্য আমাদেরকে সেটিংয়ে যাইতে হবে। যাওয়ার পর আমাদের দুইটা আইএমইআই রিপেয়ার হয়েছে কিনা এটা দেখার জন্য একদম অ্যাবাউট ফোন, অ্যাবাউট ফোন থেকে স্ট্যাটাস, স্ট্যাটাস থেকে এই জায়গায় আপনারা দেখতে পাবেন আইএমইআই ইনফরমেশন। তো এই জায়গায় যাওয়ার পরে দেখেন বন্ধুরা একদম উপরে আইএমইআই স্লট 1, তারপর হচ্ছে নিচে আইএমইআই স্লট 2। তো দুটোটা আইএমইআই দেখেন আমাদের রিপেয়ার হয়ে গেছে এবং কাজটা কমপ্লিট। তো আশা করতেছি ভালো লাগবে আপনাদের কাজটা। চিমেরা টুলের মাধ্যমে খুব ইজিলি আপনারা আইএমইআই রিপেয়ার, ফ্লাশিং, আনলকিং অনেক কাজ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অনলাইনে কাজ শিখতে ইচ্ছুক চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা টেক্সট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।